বীরশ্রেষ্ঠ উন্নয়ন সহ উত্তর চট্টগ্রামের ভ্রমণ পিপাসুদের ভ্রমণ পিপাসা মেটানোর নতুন এক গন্তব্যস্থল এই আকিলপুর সমুদ্র সৈকত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা হতে মাত্র 2-3 কিলোমিটার পশ্চিমে এই আকিলপুর সমুদ্র সৈকতের অবস্থান। এই সমুদ্র সৈকতটি যেমন মনোমুগ্ধকর তেমনি অত্যন্ত আকর্ষণীয়। আজ আমরা এই আকিলপুর সমুদ্র সৈকতটি ঘুরে দেখব, পাশাপাশি জানার চেষ্টা করব আরো কিছু তথ্য। প্রাপ্ত তথ্য মতে আকিলপুর সমুদ্র সৈকত সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। সীতাকুণ্ডের নিমতলা গ্রামের পাশে এই সৈকতের অবস্থান। আগে এই এলাকা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ভীতিকর ছিল। একটুতেই এখানে পানি উঠে যেত, কৃষি জমিসহ ঘরবাড়িও ডুবে যেত। প্রতিবছর প্রায় 2 বার পুরো গ্রাম প্লাবিত হতো। 40 কোটি টাকা ব্যয়ে 2019 সালে প্রায় 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণের ফলে গ্রামবাসী জোয়ারের পানি থেকে রক্ষা পাচ্ছে। তাছাড়া সারি সারি গাছ লাগানোর পর সৈকতের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। পর্যটকদের জন্য রয়েছে শৌচাগার, গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট। খুব সহজেই আসা যায় আকিলপুর সমুদ্র সৈকতে। তাছাড়া গুগল ম্যাপে আকিলপুর সমুদ্র সৈকত থেকে সার্চ করলেই সুনির্দিষ্টভাবে পাওয়া যায় এর লোকেশন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা।